হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। এক কাপ আটা দিয়ে কিভাবে দারুণ স্বাদের মটর পুরি বানানো যায়, আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে মটর কলাই নিয়েছি প্রায় 3 থেকে 4 কাপ মতো, আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, তাতে 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল আর 1 চামচ বাটার দিয়ে দেব। তারপরে অয়েলটা যখন গরম হয়ে যাবে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ হিং দিয়ে দেব। হিং আর জিরে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অল্প আঁচে কিন্তু আমি গ্যাসের ওভেনটা রেখে দেব। এরপরে দিয়ে দেব মটর কলাইগুলো, তারপরে অল্প আঁচে হালকা করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, যাতে হলুদটা দিয়েছি, হলুদটা না দিলেও চলবে, কালারটা যদি ভালো আসে তার জন্য। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর একসঙ্গে সব উপকরণগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব। অল্প আঁচে আমি কিন্তু গ্যাসের ওভেনটা রেখে দেব। এখানে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনাদের দেখিয়েছি, তো চাইলে কিন্তু এই মটরশুঁটির সঙ্গে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করতে পারো। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট অল্প আঁচে। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 4 থেকে 5 কাপ মতো জল দিয়েছিলাম, জলটা একটু শুকিয়ে এসছে আর মটর কলাইগুলো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা মটর কলাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে মিক্সিতে পেস্ট করা যায়, তো আমি এইভাবে পেস্ট মানে ম্যাশ করে নিলাম, কিছুটা আধা আধা থাকবে, খেতে ভালো লাগবে, পুরো পেস্ট করব না। দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে আর পুরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। দূর দূরান্ত থেকে আমার এই রেসিপিগুলো যে দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবেন না। কারণ কি বলুন তো বন্ধুরা, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আনব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, অল্প আঁচে গ্যাসের ওভেনটা করে রেখে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোটা জিরে আর 1 টেবিল চামচ মতো সাদা তিল আর অল্প পরিমাণ ধনিয়া পাতা আর 1 চামচ চিলি ফ্লেক্স আর দিব পরিমাণ মতো জল, ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে। ব্যাস পরিমাণ মতো জল আর লবণ দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিব 1 কাপ মতো সুজি আর 1 কাপ আটা, চাইলে কিন্তু আটার বদলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো আটা আর ময়দাটা দেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা কিন্তু হাই রাখব না, লো করে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি না শুকিয়ে যায় আর আটা সুজিটা যেন মাখিয়ে না যায়। সেইভাবে আমি গ্যাসের ওভেনটা অল্প আঁচে করে নাড়াচাড়া করে নেব। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর সুজি আর আটাটা খুব সুন্দরভাবে মাখিয়ে গেছে। প্রথমে কিন্তু সুজিটা দিতে হবে, সুজিটা খুব সুন্দরভাবে ফুটে যাবে, তাই না, আর ফুলেও যাবে। গ্যাসের ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি, এটাকে ময়দার সুজিটাকে খুব ভালো করে মাখাতে হবে। এরপরে ওই গরম গরম একটা পাত্রে নিয়ে নেব, একটু হাতে অল্প অয়েল লাগিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে সুজি আর আটাটাকে ভালো করে মুথে নিতে হবে। এই গরম গরম যখন মুথবেন, খুব গরম যদিও না হয়, মোটামুটি যখন গরম থাকবে এটাকে মুথে নিতে হবে, কারণ গরম গরম মুথলে এটা স্মুথটা খুব ভালো হয় আর মানে দোলা দোলা থাকে না। এরপরে ওটা রেডি হয়ে গেছে, তো একটা পাত্রে যে আমি মটরের পুরটা রেডি রেখেছিলাম, তাতে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, একসঙ্গে ভালো করে ওই মটর পুরির সঙ্গে মাখিয়ে নেব। এরপরে আমি একটা লেচির মতো সুন্দর এরকম শেপ দিয়ে কেটে নেব।
আর এটাকে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো আমার রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা একদম যেন প্রেস করতে ভুলে যাবেন না। আমি কিন্তু অবশ্যই খুব সুন্দর আর ভালোভাবে আপনাদের রেসিপিগুলো শেয়ার করি। আমি খুব ধীরে সুস্থে বলে আর প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি বলে দিই আর রেসিপিগুলো বানিয়ে ভালো করে আপনাদের দেখিয়ে দিই, কিন্তু আপনারা কিন্তু কমেন্ট বক্সে একদম কমেন্ট করতে ভুলে যাবেন না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন, আর ভালো যদি নাও লেগে থাকে তাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে এইভাবে আমি বানিয়ে মাঝখানে পুরটা দিয়ে এইরকম মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মুড়ে হাত দিয়ে একটু শেপ দিয়ে একটু চাপটা করে দেব, এটা যাতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি। ব্যাস, এগুলো সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের উলটপালট করে খুব সুন্দর দেখিয়ে দিয়েছি। এরপরে ভেজে নেবার পালা। গ্যাসের ওভেনে একটা কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছিলাম, আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি পুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মতো এইভাবে রেসিপিটা যদি বানাতে চাও তাহলে প্লিজ আমার রেসিপিগুলো একবার হলেও ফলো করবে। তো এটা কিন্তু আমি বলেছি সম্পূর্ণ নিরামিষ, উলট পালট করে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব, মুচমুচে আর খেতেও অসাধারণ লাগবে। আমি এখানে কি অয়েল ব্যবহার করেছি জানেন বন্ধুরা? নারকেল অয়েল। নারকেল অয়েলটা খুব ভালো, শরীরের পক্ষে একদম পারফেক্ট, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম। তো বেশিরভাগ আপনারা অন্য অয়েল ব্যবহার না করে অলিভ অয়েল, অলিভ অয়েলটা একটু দাম বেশি তাই না, তো সবার বাড়িতে এটা সম্ভব হয় না, তাই বলে দিচ্ছি নারকেল অয়েলটা কিন্তু ব্যবহার করবেন। এটা কিন্তু শরীরের পক্ষে একদম পারফেক্ট আর হেলদিও। আমার এই পুরিগুলো একদম ভাজা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব মুচমুচে হয় গরম গরম, যখন টমেটো সস কিংবা নারকেলের চাটনির সঙ্গে এটা খেতে পারো। নারকেলের চাটনিটা আমি আগে একবার আপনাদের শেয়ার করেছিলাম, তো এটা কোনো মানে চানার তরকারিতেও খেতে পারো। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।